চট্টগ্রাম মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রামপুর মধ্যম ধোপাপাড়া নুরানি মসজিদ সংলগ্ন মাঠে নবনির্বাচিত কমিটির সভাপতি আমির মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন শাহ খোকনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নং প্যানেল মেয়র ও 25 নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিএমপি হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ কমিটি আলহাজ এস এম হাবিবুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। আই নাম নহর কারণ আজ সুন্দর অনুষ্ঠান আই ইত্তর হইও আই ভয়াছিলাম দে উগ্র সুন্দর উগ্র সমাজ কারণ নির্বাচন রাখা কইলাম এই রামপুর মধ্যম রামপুর তাই উগ্র সুন্দর উগ্র সমাজ করে দিও আজ চেষ্টা করছি সুন্দর উগ্র নির্বাচনের মাধ্যমে উগ্র সমাজ প্রতিষ্ঠিত করিবে এবং অনারা যারা আসন ব্যাকুলের হল এই দোয়া পাড়া সমাজের মধ্যে ইয়াবা কারবারিতে একটু লোক হল মোবাইল সমস্যা একটু লোক হল অন্যর ঘর তুন মালানি বেসা কিনা ঘর এরকম একটু লোক এই বলতে পরিষ্কার হতা জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের আশেপাশে গুপ্তি মেরে আছে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে কঠোর হস্তে তাদেরকে প্রতিহত করতে হবে এই স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে আমার এক মুক্তিযোদ্ধা ভাই এখানে আছেন আমি ওনার সাথে কথা বলেছি সালাম বিনিময় করছি ওনারা হচ্ছেন জাতির অহংকার আমাদের মুক্তিযোদ্ধারা ওনারা জানেন যে কিসের বিনিময়ে কামানের সামনে বড় বড় অস্ত্রের সামনে খালি গায়ে কোন প্রেরণা নিয়ে কোন আকাঙ্ক্ষা নিয়ে কোন নেশা নিয়ে ওনারা সামনে দাঁড়িয়েছেন ওনাদের সেই দাঁড়ানোর কারণে আমরা আজকে একটা মানচিত্র পেয়েছি একটা পতাকা পেয়েছি একটা দেশ পেয়েছি স্বাধীনতা অর্জনে সে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সবাই এটার মর্ম বুঝবো